ময়মনসিংহে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্য চিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলায়তনে কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাবেক সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান। বক্তারা বলেন, এসএমই, নারী উদ্যোক্তা, দরিদ্র বিমোচন ঋণ, ঘরে ফেরা কর্মসূচি, পরিবেশ বান্ধব ঋণ ও ক্লাস্টার ফাইন্যান্সিং এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।